স্মুথ অ্যান্ড ম্যানেজেবল হয়ে যায় না? তাই আমি আজ তোমাদের জন্য এমন একটা সিক্রেট টিপস নিয়ে এসেছি যার দ্বারা তোমার ড্রাই ফ্রিজি হেয়ারটা সফট অ্যান্ড ম্যানেজেবল হয়ে যাবে। তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট আছে, তুমি যদি আমাকে প্রথমবার দেখো তাহলে মেক শিওর যদি আমার লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথেই তার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না আমার এমন ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আর সাবস্ক্রিপশন ওটা তো কমপ্লিটলি ফ্রি, সো লেটস গেট স্টার্টেড। এখানে লাগবে কোকোনাট অয়েল, তুমি যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো, আমি এখানে 2 চামচ মতো কোকোনাট অয়েল নিচ্ছি। তাতে অ্যাড করব 1 চামচ অ্যালোভেরা জেল, আমি এখানে ওয়াও স্কিন সায়েন্সের অ্যালোভেরা জেলটা ইউজ করছি। নেক্সট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব 1 চামচ পাতিলেবুর রস, এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। হেয়ার অয়েলিং করার আগে খুব ভালো করে চুলটা কোম করে নিও। হেয়ার লেন্থটাই আমাদের বেসিক্যালি খুবই ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে যায়, তাই উইকে 2 দিন এটাকে খুব ভালো করে তোমার ফুল হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে নাও। অ্যাজ ইউ ক্যান সি, এইভাবে খুব ভালো করে তোমার পুরো হেয়ার লেন্থে এটাকে অ্যাপ্লাই করে নাও। দেন 2 থেকে 3 ঘন্টা রাখার পর তুমি নর্মালি শ্যাম্পু করে এটাকে ওয়াশ করে ফেলতে পারো, অথবা তুমি ওভারনাইটও এটাকে রাখতে পারো। এটা কিছুদিন কন্টিনিউ করলে তুমি নিজেই দেখতে পাবে তোমার হেয়ারটা কতটা সফট স্মুথ অ্যান্ড ম্যানেজেবল হয়ে গেছে। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা পিক থামস আপ করতে জানো একদম ভুলো না। তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ভিডিওটা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।